হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খানের নতুন সিদ্ধান্ত শুনে বুবলির চোখে জল। চিত্রনায়িকা বুবলি তার ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিল সুপারস্টার শাকিব খান। বুবলিকে প্যারেন্টস স্কুলে ভর্তি করতে সময় একসঙ্গে দুজন দরকার হয় জন্যই শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য সুপারস্টার শাকিব খান তার ছোট ছেলে বীরের জন্য বুবলির সঙ্গে স্কুলে গিয়েছিলেন। এরপর বুবলি তাকে ফোন দিয়ে বারবার বাসায় আসতে বলেন। সুপারস্টার শাকিব খান বলেন, আমার সঙ্গে তোমার সম্পর্কটার মাত্রা আমি জানিয়ে দিয়েছি, আমার সন্তানের জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব, কিন্তু এর বাইরে তুমি যদি কিছু ভেবে থাকো সেটা করেছো ভুল, কারণ আমার সাথে তোমার যা হয়ে গেছে এরপর আর নতুন করে কোনো কিছুই সম্ভব নয়। আমি তোমাকে সাফ জানিয়ে দিয়েছি এই সম্পর্ক আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব নয়, আর তুমি যদি সেটা না বুঝে থাকো তাহলে বারবার এরকম করলে তুমি ভুল করবে। চিত্রনায়িকা বুবলি শাকিব খানের এই কথা শুনে কান্না করে দিলেন। তিনি বললেন, তুমি তো ঠিকই অপুর সঙ্গে সব কিছু করছো, অপুকে নিয়ে ঘর করছো, আমরা সবাই জানি, এখন এটা সবাই জেনে গেছে, মিডিয়া সবাই বলছে তুমি অপুর সঙ্গে তোমার এখন রিলেশন রয়েছে, তুমি সেটা স্পষ্ট করে বললেই তো পারো। এই কথা শুনে সুপারস্টার শাকিব খান বললেন, আমি কী করবো কী করবো না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আশা করছি সে ব্যাপারে তোমার না গলালেও চলবে, তবে নিজের সন্তানের জন্য যদি ভালো চাও তাহলে আশা করছি এতটুকু নিয়েই সুখে থাকবে, আর তোমার ব্যক্তি জীবন তুমি কীভাবে কাটাবে সেটা নিয়ে তো আমি কোনো কিছুর প্রশ্নে যাচ্ছি না, আশা করছি আমাকেও তুমি ডিস্টার্ব করবে না। এই কথা শোনার পর বুবলি কান্না শুরু করে দেন এবং বুবলির কান্না দেখে বীর এগিয়ে এসে বলে, মাম্মা তুমি কাঁদছো কেন? মাম্মা হোয়াই আই ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং? ছোট্ট বেবি, সে ইংলিশে কথা বলে এভাবে বলছিল। বুবলি বীরের কান্না দেখে বলছিল, আমি কাঁদছি না বাবা, আমি ঠিক আছি, তুমি কিছু ভেবো না, যাও তুমি নানুর কাছে যাও, নানুর রুমে যাও। কিন্তু বীর বুবলিকে ছেড়ে যাচ্ছিল না। সুপারস্টার শাকিব খান তার বড় সন্তান জয়কে নিয়ে তার বার্থডেটা পালন করতে পারেনি, তারপরই শুরু হয়ে গিয়েছিল বুবলির ঝগড়া। তারপর থেকেই শাকিব খান বুঝে গিয়েছিল তাকে শিক্ষা দিতে হলে এর চাইতে চরম আর কিছু নেই, আর তাই হয়তো তিনি জয়ের আরেকবার বার্থডের আগেই জয়কে নিয়ে ঘুরে এলেন আমেরিকা কানাডা। শাকিব খান বলেছেন, তার দুই সন্তানের জন্য তিনি সব কিছু পারেন, দুই সন্তানকে নিয়ে তিনি বিশ্ব জয় করবেন, বিশ্বের সব জায়গা তিনি ঘুরবেন, এটা বাবা হিসেবে তার কর্তব্য এবং সন্তানের ভালো রাখা, সন্তানকে ভালো রাখা এটাও তার দায়িত্ব। চিত্রনায়িকা বুবলি সেটা বুঝতে পারেননি। তিনি বীরের জন্য যা করলেন এবং জয়ের জন্য যা করেছেন দুটোকেই এক করে ফেললে আসলে ভুল করলো বুবলি। বন্ধুরা, আমাদের পরিবারে এরকম অনেক মানুষই রয়েছে যারা আমরা মানুষটিকে বুঝতে পারি না, আমরা আসলে কী চাই, কখন চাই, তার কী দরকার। মেধাবী অনেক মানুষ থাকে, যে মানুষগুলোকে আমরা যদি একটু টেক কেয়ার করতে পারতাম নিশ্চয়ই সেই মানুষগুলো অনেক ভালো কিছু করতে পারতো সমাজে। আমার মনে হয় এতটুকু বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হওয়া উচিত, আর তাই বুবলির উচিত এখন নিজেকে সামলে নেওয়া। আপনাদের কি মনে হয় ব্যাপারটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর। সবার আগে ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবার।